সালামু আলাইকুম প্রিয় দর্শক, বাংলাদেশের সর্বশেষ সংবাদে আপনাদের স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম। সিন্ডিকেটের সঙ্গে সরকারের লোকজন জড়িত, সেলিমা রহমান। 75-এর পর দ্বাদশ জাতীয় নির্বাচন ছিল সবচেয়ে অবাধ, সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য, প্রধানমন্ত্রী। রাফায় আতঙ্ক, মৃত মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠ করানো শিশুকে বাঁচানো গেল। জার্মানিতে গিয়ে স্টানবাজি করেছেন প্রধানমন্ত্রী মাহমুদুর রহমান মান্না। অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে সর্বস্ব হারাল র‍্যাব সদস্য। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। বাজার সিন্ডিকেটের সঙ্গে সরকারি দলীয় লোকজন জড়িত বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান। শনিবার দুপুরে বাংলাদেশ নাগরিক অধিকার আন্দোলনের উদ্যোগে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস সহ সকল রাজবন্দীর নিঃশর্ত মুক্তি ও নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্যের লাগামহীন মূল্য বৃদ্ধির প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ সমাবেশে এ মন্তব্য করেন তিনি। সেলিমা রহমান বলেন, সামনে রমজান মাস আসছে, দ্রব্য মূল্য নিয়ে সাধারণ জনগণ চিন্তিত, জিনিসপত্রের দাম আগুন ছোঁয়া। সরকার প্রতিদিন বলছে দাম কমাবে, কিন্তু দাম কমে না। এই সরকার সিন্ডিকেট নিয়ন্ত্রণ করবে না, কারণ এর সঙ্গে জড়িত সরকারি দলীয় লোকজন। তিনি বলেন, আজ থেকে সরকারের কাছে আমরা কোনো দাবি করব না, জনগণ আমাদের সঙ্গে আছে। এখন থেকে আমরা লড়াই করে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া সহ সকল রাজবন্দীদের মুক্তি করব। এই লড়াই আমাদের চলছে, আন্দোলনও চলছে। আজ থেকে কোথাও আইনের বিচার নেই, আইন শৃঙ্খলা বাহিনী ও বিচার বিভাগ সম্পূর্ণ পদদলিত হয়েছে। বিএনপির এই স্থায়ী কমিটির সদস্য বলেন, বাংলাদেশের মানুষ আজকে কথা বলতে পারে না, প্রতিবাদও করতে পারে না। আজকে মহান ভাষা দিবসের মাসেও তারা কোনো কথা বলতে পারছে না। এই ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে কথা বলতে গিয়ে, গণতন্ত্রের জন্য লড়াই করতে গিয়ে কারাগারে গিয়েছেন বিএনপির অসংখ্য নেতাকর্মী। তারা এখনো কারাগারে নির্যাতিত নিপীড়িত হয়ে আছেন। বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু বলেন, মিথ্যা কথা বলার জন্য নোবেল পুরস্কার দেওয়া হলে এই সরকার নোবেল পুরস্কার পাবে। এই সরকার সাংবিধানিক অধিকার, গণতান্ত্রিক অধিকার ও সামাজিক অধিকার ধ্বংস করছে। তাই স্বাধীন ও সার্বভৌমত্ব রক্ষা করতে মানুষের মুক্তি ও গণতন্ত্রের জন্য পুনরায় আরেকটি মুক্তিযুদ্ধ করতে হবে। আওয়ামী দুর্বৃত্তায়ন থেকে দেশের রক্ষা করতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, 1975 সালের পর দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ছিল সবচেয়ে অবাধ, সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য। গত সংসদ নির্বাচনে দেশের মানুষ, বিশেষ করে নারীরা অবাধে ভোট দিয়েছে। তিনি আরো বলেছেন, এবার আওয়ামী লীগকে ভোট দিয়ে ক্ষমতায় না বসালে 2009 সাল থেকে গত 15 বছরে আওয়ামী লীগ শাসনামলে যে ব্যাপক উন্নয়ন হয়েছে তা নষ্ট হয়ে যেত, লুটেরা সব লুট করে নিত। শুক্রবার রাতে মিউনিকে হোটেল বার্গার হাউস চার্লিং এ জার্মানিতে প্রবাসী বাংলাদেশীদের আয়োজিত সংবর্ধনায় প্রধানমন্ত্রী এসব কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, আমরা বাংলাদেশকে সমৃদ্ধির পথে নিয়ে যাচ্ছি, অবশ্যই এই অগ্রগতি অব্যাহত থাকবে। দেশকে কেউ যেন পেছনের দিকে ঠেলে না দিতে ও রাজাকারদের দেশে পরিণত করতে না পারে সে বিষয়ে সতর্ক থাকুন। প্রধানমন্ত্রী বাংলাদেশকে একটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্র হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি পূর্ণ ব্যক্ত করেন, যেখানে প্রতিটি ধর্মের মানুষ সমান অধিকার ভোগ করবে। তিনি বলেন, মুক্তিযুদ্ধ ও অসাম্প্রদায়িক চেতনায় আমরা জাতির পিতার বাংলাদেশকে একটি সমৃদ্ধ ও উন্নত স্মার্ট সোনার বাংলাদেশে রূপান্তরিত করব। প্রধানমন্ত্রী বলেন, মুক্তিযুদ্ধের ফল সবার দোরগোড়ায় পৌঁছে দিতে তিনি প্রতিশ্রুতিবদ্ধ এবং 71-এর পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে বিজয় বৃথা যেতে দেবে না। তিনি বলেন, আমি কখনোই ভাবি না আমার কি দরকার, বরং আমি ভাবি যে আমি দেশ এবং এর জনগণের উন্নতির জন্য কি করতে পারি। তিনি আরো জানান, তার সন্তানরাও জনগণের কল্যাণে তাদের উৎসর্গ করেছেন। আওয়ামী লীগকে গণমুখী দল হিসেবে আখ্যায়িত করে তিনি বলেন, জাতির পিতার নেতৃত্বে ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধের মাধ্যমে দেশের মানুষ মাতৃভাষা ও বাংলাদেশের স্বাধীনতা সহ সবকিছু পেয়েছে। গাজার খান ইউনুসে সচল সবচেয়ে বড় হাসপাতাল অবরুদ্ধ করে রেখেছে ইসরায়েলি সেনারা। সেখানে মেডিকেল স্টাফদের প্রহার করছে তারা, ত্রাণ অবরোধ করা হয়েছে। অধিকার বিষয়ক মেডিসিন সায়েন্স সতর্ক করে বলে যে যুদ্ধের শেষ স্থানটি হলো রাফা, সেখান থেকে সরে যাওয়ার আর কোনো স্থান নেই। গাজার সবচেয়ে দক্ষিণে এই শহরে অবস্থান করছে কমপক্ষে 14 লাখ মানুষ। তারা ইসরায়েলি হামলা, অনাহার, রোগে ভোগার ঝুঁকিতে আছেন। এ অবস্থায় ইসরায়েলকে সতর্ক করে যুক্তরাষ্ট্রের
প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন তিনি আশা করেন রাফায় বড় ধরনের কোনো স্থল হামলা চালাবে না ইসরায়েল। এ খবর দিয়ে অনলাইন আল জাজিরা বলেছে ইসরায়েলকে শুধু জো বাইডেন সতর্ক করছেন এমন না, জার্মান চ্যান্সেলর গাজা উপত্যকায় সামরিক বোমা হামলা চালানোর বিষয়ে আন্তর্জাতিক আইন মেনে চলতে ইসরায়েলের নেতার প্রতি আহ্বান জানিয়েছেন। মানুষে গিজ গিজ করা রাফায় স্থল হামলার বিষয়ে তিনি সতর্ক করেছেন। সিকিউরিটির কনফারেন্সে সুলজ আরো নিশ্চিত করে বলেন ইসরায়েলের নিরাপত্তা সমর্থন করে জার্মানি, কিন্তু বার্লিনের প্রত্যাশার উপর জোর দেন তিনি। বলেন নেতানিয়াহুর সরকার আন্তর্জাতিক আইন এবং যুদ্ধের আইন মেনে চলবে বলে তিনি আশা করেন। ওইদিকে ইসরায়েলি বোমা হামলায় এক অন্তঃসত্ত্বা গর্ভস্থ অপরিণত সন্তান মাতৃগর্ভ থেকে বের করে আনা হয়। তাল আল জাতার এলাকায় একটি বাড়িতে ইসরায়েলের বোমা হামলায় ওই মা নিহত হয়েছেন। এর এক ঘন্টা পর তার গর্ভাশয় থেকে একদল চিকিৎসক সিজারিয়ান অপারেশনের মাধ্যমে গর্ভস্থ ওই সন্তানকে বের করে আনেন। তারা এই অপরিণত সন্তানকে হাসপাতালের নার্সারি এবং আইসিইউতে পাঠানোর আগে বাঁচিয়ে রাখার প্রাণপণ চেষ্টা করেন, কিন্তু শেষ পর্যন্ত ওই বাচ্চাটি অক্সিজেনের অভাবে মারা যায়। কামাল আদওয়ান হাসপাতালের পরিচালক ডক্টর আবু সাফিয়া বলেন এই শিশুটির অপরাধ কি? ফিলিস্তিনের জনগণের বিরুদ্ধে ইসরায়েলের সেনাবাহিনী এভাবেই যুদ্ধ অপরাধ সংগঠিত করছে, এসব তার রেকর্ড। ওদিকে ইসরায়েলের বিমান হামলায় রাফায় দুটির বাড়িতে আঘাত করেছে, এতে কমপক্ষে 10 জন নিহত হয়েছে, এতে এক বোন মারা গেছেন। তিনি চিৎকার করে বলেন তাদের বাড়িটি পুরোপুরি ধ্বংস হয়ে গেছে আর তার বোনের সন্তানরা, তার আন্টি, স্বামী ও কাজিনরা সব নিহত হয়েছেন। এ অবস্থায় রাফায় আর নিরাপদ নেই বলে তিনি মন্তব্য করেন। বলেন গাজা উপত্যকার প্রতিটি স্থানই এখন টার্গেট, এটা বলবো না রাফা নিরাপদ, বেতি হানু থেকে রাফা সব জায়গায় বিপজ্জনক। 7 অক্টোবর থেকে গাজায় হামলা চালিয়ে ইসরায়েলি হত্যা করেছে কমপক্ষে 28,775 জনকে। জার্মানিতে গিয়ে প্রধানমন্ত্রী ইস্তানবাজি করেছেন বলে মন্তব্য করেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান। শনিবার রাজধানীর ফার্ম গেটে নাগরিক ঐক্যের উদ্যোগে গণতন্ত্রের পক্ষে গণস্বাক্ষর কর্মসূচির নবম দিনে সভাপতির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি। মাহমুদুর রহমান মান্না বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন বলছেন অস্ত্রের পেছনে খরচ না করে জলবায়ু তহবিল বাড়াতে, অথচ তার সরকারের পররাষ্ট্রমন্ত্রী ভারত থেকে অস্ত্র কেনার আলোচনা করছেন। ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন বন্ধ জাতিসংঘে অস্ত্রবিরতির প্রস্তাবে তিনি ভোট দেওয়া থেকে বিরত থেকে রাশিয়ার আগ্রাসনকে এবং যুদ্ধকে সমর্থন দিয়েছেন। ভন্ডামি এই সরকারের চরিত্রে পরিণত হয়েছে। তিনি বলেন ব্যাংক লুট এবং অর্থ পাচারে সরকারের মদদ রয়েছে। গত 15 বছর ধরে প্রত্যেক বছর 70,000 কোটি টাকা ব্যাংকের মাধ্যমে পাচার হয়েছে, আর যারা পাচার করছে তাদের ব্যাংকের মালিক বানিয়েছে সরকার। নিজেদের পাঁচাটা লোক দিয়ে দেশের টাকা লুট করে ব্যাংক খালি করে ফেলেছে। এখন দেশের ব্যাংক সেই লুটেরাদের ব্যাংকগুলোকে টাকা ছাপিয়ে দিচ্ছে। দেশের অর্থনীতি ধ্বংস করে এই সরকার, সরকারি দল আর তার পাঁচাটা গোলামরা বিদেশে টাকার পাহাড় জমিয়েছে। মান্না বলেন এই সরকার সিন্ডিকেট ভাঙতে পারে না, কারণ উড়াই তো সিন্ডিকেট, এদের কাজই হলো দেশের জনগণের পকেট কেটে বিদেশে পাচার করা। তাই এই সরকারকে ক্ষমতা থেকে উৎখাত করতে না পারলে দেশের অর্থনীতি অচিরেই ধ্বংস হয়ে যাবে। এ সময় সরকারের পতন না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবার ঘোষণা দেন মান্না। রাজধানীর কুড়িল বিশ্ব রোডে এলাকার একটি বাসে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে মোহাম্মদ সোহাগ মিয়া নামের এক র‍্যাব সদস্য সর্বোচ্চ খুইয়েছে। শুক্রবার দিবাগত রাত 1:45 দিকে অসুস্থ অবস্থায় তাকে মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়। পরবর্তী জরুরি বিভাগে পাকস্থলী ওয়ার্ড দিয়ে নতুন করে মেডিসিন ওয়ার্ডে ভর্তি করানো হয়। সহকারী উপপরিদর্শক SI শামসু মিয়া ও DMC-র পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোহাম্মদ বাসু মিয়া এ তথ্য জানান। তিনি বলেন রাতে ছুটি শেষ করে গাজীপুর থেকে একটি বাসে করে ক্যাম্পাসে ফিরছেন সোহাগ মিয়া। এ সময় প্রতারক চক্র সুকৌশলে টিস্যু পেপারের মাধ্যমে নেশা জাতীয় কোনো কিছু দিয়ে তাকে অসুস্থ করে কাছ থেকে টাকা মোবাইল নিয়ে যায়। পরে কিছুটা সুস্থ হলে সে নিজেই আমাদের ক্যাম্পে আসে, তখন আমরা দ্রুত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নিয়ে আসি, তখন তাকে চিকিৎসা দেওয়া হয়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোহাম্মদ বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করে বলেন শুক্রবার দিবাগত রাত 1:45 দিকে অজ্ঞান পার্টির খপ্পরে পড়া এক র‍্যাব সদস্যকে অসুস্থ অবস্থায় ঢাকা মেডিকেলে আনা হয়। এ সময় তাকে জরুরি চিকিৎসা দিয়ে ভর্তি করা হয়েছে। পরে সকালের দিকে তাকে রাজারবাগ পুলিশ লাইন হাসপাতালে নিয়ে যাওয়া হয় বলে জানান তিনি।